জানেন আমার এখানে এক্ষুনি এসেছিলেন যারা বোধহয় এক ঘন্টার মতো কথা বললাম রোমান স্ট্রিট ফর কম্বরক আর এস কেসি ওদের দিক থেকে ওরা কজন এসেছিলেন আমি বলছি চারজন এসেছিলেন এসেছিলেন বিকাশ রায় দেববর্মা মিন্টু দেববর্মা কনভেনার আর এস কেসি সুনীল দেববর্মা মেম্বার এই অতুল দেববর্মা জিএস চারজন এসেছিলেন এদের বক্তব্য ছিল যে এবার 2024 যারা মাধ্যমিক এবং টুয়েলভ পরীক্ষা দেবে এই স্টুডেন্টদের বাংলা হরফে লেখার জন্য যেটা আপনি বলেছেন সেটা প্রথমত আমরা একটু বিভ্রান্ত হয়েছিলাম পত্রিকা একটা স্থানীয় একটা পত্রিকায় ছাপানো হয়েছে আপনি নাকি বলেছেন যারা বাংলা হরফ ছাড়া অন্য হরফ ব্যবহার করবে ওদের এগেনস্টে থানায় এফআইআর করতে হবে তো কথাটা একেবারে পুরোপুরি ডাহা মিথ্যে একটা কথা কি করে একটা পত্রিকা মানে দায়িত্ব তাদের থাকা উচিত এই ধরনের খবর ছাপাতে পারে আমার অবিশ্বাস মনে হয়েছে আমি এটা তাদের বললাম যে এটাকে বিশ্বাস করুন এর প্রতিবাদ করতেও আমার ঘেন্না হচ্ছে এই ধরনের খবরের এগুলো অত্যন্ত মিথ্যে কথা আমি ওদের বললাম যে বাংলা হরফ ছাড়া অন্য হরফে যদি লেখা হয় আমাদের কিছু লিমিটেশন আছে ওরা বিভিন্ন যুক্তি দিয়ে আমাদের বললেন যে আপনারা বাংলা হরফ এবং রোমান হরফ দুই ভাষাতে যারা পরীক্ষা দিতে চায় আপনারা তাদের স্বাধীনতা দিন যে দুই হরফে যেন পরীক্ষা দিতে চায় তো আমি তখন বললাম যে আমার এখন যেটা ইনফ্রাস্ট্রাকচার আছে পরিকাঠামো আছে রোমান হরফে পরীক্ষা দিলে হয়তো ঠিকমতো আমি ছেলেদের খাতা কী বলা যায় মূল্যায়ন করতে পারবো না তখন ওরা বললেন যে শিক্ষা দপ্তরে শিক্ষক আছে আমাদের লিস্টও আছে এগুলো ওদের বক্তব্য বিভিন্ন কিছু বলেছেন আরও অন্য কয়েকটা ভাষা দেখিয়ে বলছেন মিজো ভাষা বা অন্য কিছু ওরা যদি রোমান হরফে দিতে পারে আমাদের কেন দেবে না তো আমি এ ব্যাপারে আমাদের সম্মানিত মন্ত্রী মহোদয়ের কাছেও তাদের বক্তব্য এগুলো সব তুলে ধরার চেষ্টা করব বলেছি তারপর যা সিদ্ধান্ত হয় সেভাবে আমরা একটা নোটিফিকেশান করার কথা ভাবছি এর মধ্যে পরীক্ষার আগে আর কি তো দেখা যাক কী সিদ্ধান্তে আসতে পারি স্যার গত বছরগুলোতে যারা যার ইচ্ছা মতো পরীক্ষা দিয়েছে এবার কেন এভাবে না গত বছরে আমি যতটুকু জেনেছি গত বছর যখন নাকি পরীক্ষা হয় খাতা দেখা হয় তখন আমি ছিলাম না গণ্ডগোল হয়েছিল এবং এটা আমি জানি গত বছর পরীক্ষার পরে একটা তদন্ত কমিশন গঠন করতে হয়েছিল ওইখানে বিভিন্ন গণ্ডগোলের জন্য কোথায় গণ্ডগোল হয়েছে কী ব্যাপার গত বছর খুব সম্ভবত যারা ককবরক ভাষার যারা ছাত্রছাত্রী ছিল ওরা যারা রোমান হরফে পরীক্ষা দিয়েছে ওদের বোধহয় বলা হয়েছিল যে বোর্ডের ঐতিহ্য অনুসারে 1986 কি কোন সাল থেকে যখন থেকে ককবরক ভাষায় পরীক্ষা দিচ্ছে তখন থেকে বাংলা হরফেই লিখে যাচ্ছে রোমান হরফ নয় কাজেই রোমান হরফেই তোমরা এটা বন্ধ করো বাংলা হরফে পরীক্ষা দাও এমন বলা হয়েছিল এ নিয়ে গণ্ডগোল হয়েছে অনেক কিছু আছে তো এখনই এইবার আমি যতটুকু খবর নিয়েছি আমাদের বোর্ডের পরিকাঠামো বাংলায় পরীক্ষা বাংলা হরফে যদি লিখে ককবরক ভাষায় সব ঠিক আছে কিন্তু এক্ষুনি ওরা ডেপুটেশন দিলেন বিভিন্ন কিছু এক্সাম্পল তুলিয়ে সব কিছু ধরে বললেন যে আপনারা রোমান হরফে পরীক্ষা দিলেও স্টুডেন্ট হরফে লিখলেও ককবরক ভাষায় রোমান হয় পরীক্ষা দিয়ে রোমান হরফে লিখলেও আপনারা খাতা মূল্যায়ন করতে পারবেন তো সেই ব্যাপারটা সম্বন্ধে আমি আমাদের ডিপার্টমেন্টের সাথে সম্মানিত মন্ত্রীর সাথে আমি তাদের সাথে কথাবার্তা বলবো আর আমাদের যা অবস্থা আছে কথাবার্তা বলার পর দেখি ফাইনালে কী করা যায় আমি ঠিক পরিষ্কার বলতে পারছি না কী করা যাবে তবে এতটুকু শিওর এটা বলতে পারি বাংলা হরফে লিখলে আমার সব ব্যবস্থা আছে ঠিক রোমান হরফটা কতটুকু পারবো না পারবো কী অবস্থা আছে এই সম্বন্ধে আমি এখনও কিছু পরিষ্কার বলতে পারছি না
আলোচনা করব। স্যার অনেক বছর ধরে তো ককব্রক পরীক্ষা চলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, হঠাৎ করে এই বছর এরকম হলো, এটাই মানুষের অবাক? না, এই বছর হয়নি, আরো আগেও যে যারা রোমান হরফে পরীক্ষা দিয়েছে স্টুডেন্ট যারা, তাদের বলা হয়েছে তোমরা ককব্রক ভাষায় দাও কিন্তু বাংলা হরফেই ব্যবহার করো। স্যার যে পেপারে আপনার ব্যাপারে যে মিথ্যা প্রতিপাদ হয়েছে, এই পেপারের বিরুদ্ধে কি আপনি কোনো অ্যাকশন নেবেন? আমি বললাম না একটু আগে যে এত নিচুস্তরীয় খবর, আমি এগুলোর প্রতিবাদ করতেও আমার বাজে বিচ্ছিরে লাগছে। যে যে কথাগুলো কখনো কেউ কল্পনাও করেনি, এবং আমার বিশ্বাস কোনো একজন শিক্ষকও বলতে পারেন না এমন কথা, যে আরে আমি তো অনেকদিন শিক্ষকতার পেশায় ছিলাম প্রায় 35 বছর, আমার একজন ছাত্র সে যদি আজকে একটা যে কোনো কিছু তাকে বলা হয়েছে তুমি বাংলা হরফে লিখো, সে ককবরক ভাষাকে সরি রোমান হরফে লিখেছে, আমি বলবো তোমাকে থানায় দিয়ে পুলিশে দাও? এগুলো কোনো হতে পারে কোনো দিন? এগুলো একটা অবিশ্বাস্য, একটা মিথ্যে বাজে একটা খবর। এরা একটু ভাবেন না এই খবরটার শেষ এর পরিণাম কী হতে পারে, যারা পরীক্ষার্থী ওদের মনে কীভাবে এটা প্রতিক্রিয়া হবে, আর তাদের অভিভাবক অভিভাবিকা তাদের মনে কী প্রতিক্রিয়া হবে একটু ওরা ভাবেন না। কোয়েশ্চন পেপারটা এই বছরে কি স্ক্রিপ্ট দিয়ে ছাপানো হয়েছে? না, এই ব্যাপারে কোয়েশ্চেন পেপার যেটা হবে সেটা সম্বন্ধে ওই যেটা বোর্ডের আগে থেকে যেটা চলছে বাংলা হরফে, বাংলা হরফে ছাপানো হবে। স্যার আরএসকেসির যুক্তি আপনার কীরকম লাগছে? ওনারা যুক্তি, ওরা বিভিন্ন যুক্তি দেখিয়েছেন, ওদের যুক্তিগুলো ওরা তাদের দৃষ্টিভঙ্গিতে যেভাবে দেখেছেন সম্পূর্ণ পুরো ভালো ভালো যুক্তি দিয়েছেন। আর আমি বোর্ডের দিক থেকে আমার যে পরিকাঠামো আছে যা আছে সেটাও আমি তাদের সামনে তুলে ধরেছি, তারা আমাকে অনুরোধ করেছেন আপনি চেষ্টা করে যান, আমাদের বিশ্বাস আপনি চেষ্টা করুন যেন এইবারে ছেলেরা শুধুমাত্র বাংলা নয় রোমান হরফেও যেন লিখতে পারে, সেভাবে আপনি উদ্যতন কর্তৃপক্ষের সাথে কথাবার্তা বলে আলোচনা করে সিদ্ধান্তে আসার চেষ্টা করুন যেন দুটো স্ক্রিপ্টে ইউজ করতে পারে, বাংলার সাথে রোমান, এটা অনুরোধ করে গেছেন। তো আমি দেখি চেষ্টা করব আমাদের উদ্যতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে কী করা যায়। থ্যাংক ইউ স্যার। স্যার একটা এটার ব্যাপারে যে কোয়েশন বা রোমান স্ক্রিপ্ট না, এটা বাংলা স্ক্রিপ্টেই হোক, এমন এমন একটা এক্স এমএলএ অতুল, ডক্টর অতুল দেবর্মা আপনাকে পিটিশন দিয়েছেন, তার থেকে পিটিশন দিয়েছিলেন আপনার কাছে এসেছিলেন? ডাক্তার অতুল দেবর্মা উনি ত্রিপুরা সরকারের ককব্রক ডেভেলপমেন্ট কমিটি বলে একটা কমিটি আছে, সেই কমিটির উনি চেয়ারম্যান। সেই চেয়ারম্যান যেটা উনি যে চিঠি দিয়েছেন, এই চিঠিটা উনি ডাক্তার দেববর্মা দিয়েছেন, উনি পণ্ডিত ব্যক্তি, উনি সেই চিঠির বক্তব্য যেটা উনি বলেছেন, বোর্ডে ককব্রক ভাষায় পরীক্ষা যখন থেকে ছেলেরা দিতে পারে, অনেক 40 বছর আগে থেকে ককব্রক ভাষায় পরীক্ষা দিচ্ছে, প্রথম থেকেই ওরা বাংলা হরফেই পরীক্ষা দিচ্ছে, আপনি এখনও বাংলা হরফেই যেন পরীক্ষা দিয়ে পরীক্ষার উত্তর লিখে ককব্রক ভাষা বাংলা হরফেই যেন উত্তর লিখে সেই ব্যবস্থা করবেন, এমন রিকোয়েস্ট করেছেন এবং পিটিশন দিয়েছেন? হ্যাঁ, উনি সেই চিঠি দিয়েছেন। এখানে কোনো রোমান স্ক্রিপ্টের কোনো কথা বলেন না? না, উনি রোমান স্ক্রিপ্টে কেউ দিলে কিছু নেবেন না এইসব কথা উনি বলেননি, উনি শুধু বলছেন ওনার এই চিঠির মাধ্যমে ডাক্তার দেববর্মা যেটা বলেছেন ককব্রক ডেভেলপমেন্ট কমিটি, উনি বলেছেন যে বাংলা স্ক্রিপ্টে যেন উত্তর লিখে সে ব্যবস্থা করবে। স্যার আরেকটা বিষয়, স্টুডেন্টরা যেমন রোমান স্ক্রিপ্টে কোয়েশ্চন আনসার দিয়ে এফআইআর করা হবে এমন একটা তাতে তাতে স্টুডেন্ট এবং স্টুডেন্টের গার্জেন যারা আছে তারা এখন আতঙ্ক ছড়িয়েছে, তাতে আপনার কি বক্তব্য থাকবে? সেই ব্যাপারে আমি একবার না বারবারই একটা কথা বলছি, আপনারা যারা গণমাধ্যমের আছেন এটা বলে দেবেন এই ধরনের খবরগুলো সর্বৈব মিথ্যা,